বরবাদ আর এরিয়া। আমাকে সুযোগ দিল আমাদের ড্রাইভার সোনু ভাই ফটো তোলার জন্য। দারুণ ঝর্ণাটা একটু মাথায় ছিটিয়ে নিলাম। এখন নিচেটা দেখে নি, ও নিচেটা খুব গভীর খাদ একেবারে। যাই এবার উঠে পড়ি গাড়িতে, ঝর্ণার জল একটু মাথায় নিয়ে না। চলে Thank you.
খুবই কঠিন অগ্রহণের মধ্যে দিয়ে যেতে হবে। বাংলা বাংলা সে আগে আগে হ্যাঁ বাংলা বাংলা সে আগে নিকল গিয়ে বাংলা সে আগে নিকল গিয়ে মানে বাংলা থেকে আগে এগিয়ে গেছি আমরা। রোড কন্ডিশন দেখাই যাচ্ছে, दबा के आए ऊपर साइड उसने बैंड में दबा के आने से
জায়গাটা হচ্ছে নাজাং ব্রিজ বলে একটা জায়গার একটু ওপরে, দারুণভাবে কালী নদীর ফলসটা নেমেছে এখানে, খুব সুন্দর লাগছে। আমাদের ড্রাইভার ওই জন্যে আমাদেরকে একটু নামালো ছবি টবি তোলার জন্য, দারুণ লাগছে। নাজাং ব্রিজ, এটা নাজাং ব্রিজ, দারুণ জায়গাটা লাগছে দেখতে। এই পাহাড়ে এত উপর থেকে এত ডিপ গর্জে চলেছে কালী নদী। এক বছর আগে আমরা নেপালে গিয়েছিলাম, তখন আমাদের সঙ্গী ছিল এশিয়ার ডিপেস্ট গর্জের কালী গণ্ডকী নদী, আর এখন এটা আমাদের সঙ্গে যাচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা পথের কালী নদী। এই যে মাতৃদেবী, মাতৃদেবীর ইচ্ছা পূরণের, অর্ধেক ইচ্ছা পূরণে নিয়ে এসেছি আমি আদি কৈলাস যাত্রায়। কৈলাস মানস তো এবছর হলো না, কিন্তু কৈলাস মানস যাত্রা মার্গে অন্তত এনে ফেলেছি।